তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন, যদি তিনি ক্ষমা না চান তাহলে গণ আদালতে তার বিচার হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে একটা প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে পদ্মা সেতু বিশেষ উদ্বোধনের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই পদ্মা সেতুতে চলাচলের কিছু রিকোয়ারমেন্ট সরকার ইতিমধ্যে করে দিয়েছেন। ইতিমধ্যে মোটরসাইকেল বাইক চলাচল নিষিদ্ধ, তারপর ইতিমধ্যে এবং এই পদ্মা সেতুতে উঠে সেলফি তোলা একদমই নিষিদ্ধ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই এই আইন ভঙ্গ করে দিয়েছেন। এমন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে এবং এই ছবিটি সজীব অজেদ জয়ের ফেসবুক ভেরিফাইড পেজে দেখা যাচ্ছে, যে যেখানে দেখা যাচ্ছে যে সজীব অজেদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনার সুযোগ্য কন্যা পুতুল, যেখানে তিনজন একসাথে একই ফ্রেমে সেলফি উঠাচ্ছেন, একটি ভিডিও দেখা যাচ্ছে এবং একটি ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তবে এই মাননীয় প্রধানমন্ত্রী কি এই আইন অমান্য করলেন? তবে এই মাননীয় প্রধানমন্ত্রীর এই আইন অমান্য করার কারণে কি শাস্তি হতে পারে সেটা বললেন বহুল আলোচিত একজন ব্যক্তি সেপাতুল্লাহ সেপুদা। তিনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীকেও শাস্তি ভোগ করতে হবে, তাকে গণ আদালতে উঠতে হবে এবং গণ আদালতে তার শাস্তি ভোগ করতে হবে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে ভিডিওর বার্তার মাধ্যম দিয়ে এই সেপাতুল্লাহ সেপুদা এই বক্তব্যটি দিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রীও আইন ভঙ্গ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীও অপরাধ করছেন, এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। চলুন আমরা সেই সেপাতুল্লাহ সেপুদার মুখ থেকে শুনে আসি যে এই মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই এই পদ্মা সেতুতে সেলফি উঠিয়েছেন, তার জন্য তাকে কি আইন আছে এবং তার জন্য কি সাজা ভোগ করতে হতে পারে। তো এই বিষয়কে কেন্দ্র করে সেপাতুল্লাহ সেপুদা একটি কঠিন জবাবমূলক একটি বক্তব্য দিলেন। আমরা এখন সেই সেপাতুল্লাহ সেপুদার কঠিন জবাবমূলক সেই বক্তব্যটি আমরা এখন শুনবো। তাহলে আমার হাসুয়াফা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইন ভঙ্গ করেছেন। একটা রাষ্ট্রে আইন সবার জন্য সমান, অন্যদেরকে পদ্মা সেতু দাঁড়িয়ে ছবি তুলতে দিবে না, সেলফি তোলা নিষেধ, অথচ নিজে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে ছবি তুলেছেন, সেটা বেআইনি, অন্যায়, 20 কোটি বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা, প্রতারণা। তার জন্য তাকে আদালতে হাজির হতে হবে, গণ আদালতে তাকে বিচার করব আমরা। কারণ বাংলাদেশের যেসব কোর্ট, যেসব আদালত, সব কিছু তার নিয়ন্ত্রণে, সেখানে তার কোনো বিচার হবে না, তার বিচার হতে হবে গণ আদালতে। সেই গণ আদালতে জনগণ তার বিচার করবে। তাহলে তো সে পদ্মা সেতু যেদিন উদ্বোধন করা হয়েছে তার মায়ের সাথেই থাকার কথা ছিল। আইম ইন ডাউট, এটা আমার মনে হয় ফটোশপ করা ছবি। আমার বিশ্বাস হয় না যে হাসুয়াপা এত বড় ভুল করবেন। শেখ হাসিনাকে আমি অনেক ব্যাপারে বোমা মারি, শব্দ বোমা, কারণ তিনি অনেক সময় কথা রাখতে পারেন না, রাখেন না। তিনি তার সাংসদের দ্বারা কিছু অসভ্য অ্যাডভাইজার আছে যারা তাকে ভুল পথে পরিচালিত করে এবং কিছু কিছু সিদ্ধান্ত দিতে দেরি করে, সে কারণে তাকে আমি বোমা মারি। আমি হাসপাতালের ভিতরে আছি তাই আমাকে মাস্ক পরেই থাকতে হবে, নাহলে আমি মাস্ক খুলে কথা বলতে পারলে ভালো হতো, কথাগুলো পরিষ্কার হতো, ঠিক না? প্রত্যেকের জন্যে, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে একদম সর্বনিম্ন পদে যারা আছেন তারাই সবাই এদেশের মালিক, সবাই এদেশের নাগরিক, সবার অধিকার সমান। কাজেই আমি অনুরোধ করব, যদি আমার হাসুয়াপা এই কাজটি করে থাকেন, ছবি তুলে থাকেন, সেলফি তুলে থাকেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনি জাতির কাছে ক্ষমা চাইবেন। আর যদি এটা কোনো দুষ্কৃতিকারী, এখনও আমি বলছি আমার বেশিরভাগ মনে হচ্ছে এটা ফটোশপ করেছে, এটা মিথ্যা। আমার হাসুয়াপার নামে এরকম
আমার নামেও মিথ্যা মিথ্যা ছবি তুলে তুলে আপনার অপপ্রচার করা হয় ইমেজ নষ্ট করার জন্যে। আমার মনে হয় না হাসুয়াপা এমন কাজটি করেছেন। যদি করে থাকেন তাহলে তিনি জাতির কাছে ক্ষমা চাইবেন, যদি তিনি ক্ষমা না চান তাহলে গণ আদালতে তার বিচার হবে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে সেই সেপাতুল্লাহ সেপুদার মুখ থেকে শুনলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদ্মা সেতুতে উঠে যে সেলফি উঠিয়েছেন এর কারণেই তাকে কি সাজা ভোগ করতে হতে পারে, এই বিষয়কে কেন্দ্র করে সেপাতুল্লাহ সেপুদা একটি বক্তব্য দিলেন। সেই বক্তব্যটি আপনারা ইতিমধ্যে শুনে ফেললেন। তবে এটা কি আসলেই মাননীয় প্রধানমন্ত্রী সাজা ভোগ করতে হবে এবং এই মাননীয় প্রধানমন্ত্রী কি গণ আদালতে বিচার হবে? আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যেতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।